মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অথবা নতুন করে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একদমই পারফেক্ট একটি ভিডিও। কারণ এখানে আপনি লো থেকে হাই সমস্ত রকম আইটেমই পাবেন একদমই চিপ প্রাইসের মধ্যে। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমরা আরো নিত্য নতুন সন্ধান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সমস্ত উদ্যোগ সমস্ত প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য। তাই সদা সর্বদা যে কোনো জায়গা থেকে যে কোনো আইটেম কিনবার আগে অবশ্যই ভালোভাবে যাচাই এবং ভেরিফাই করে নেবেন, কারণ কিনবার সময় আমি থাকবো না, আপনাকেই থাকতে হবে এবং কেনাকাটা আপনাকেই করতে হবে। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বিজনেস আইডিয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসা সারা বছর হাই ডিমান্ডে থাকে এবং এই ব্যবসায় লসের পরিমাণ একদমই নেই বলতে পারেন, এবং এই ব্যবসাতে পুঁজিও খুব কম লাগে। তাই আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন, কত টাকা পুঁজি লাগবে, কি কি মাল ম্যাটেরিয়ালস থাকে, কোথায় পাবেন, কিভাবে শিখবেন, এ টু জেড সব ইনফরমেশন দেওয়া থাকবে আজকের এই ভিডিওটিতে। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন, কারণ আপনার ভাগ্য বদলে দিতে পারে আজকের এই ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই এই সন্ধান ইউটিউবে খুঁজছিলেন, তাই আজ আমি আপনাদের যে বিজনেসের কথা বলতে চলেছি সেটা হলো প্রিন্টের বিজনেস, মানে প্রিন্টিং বিজনেস। তবে হ্যাঁ, প্রিন্ট মানে কিন্তু শুধু শাড়ি প্রিন্টিংই নয়, শাড়ির পাশাপাশি নাইটি, ওড়না, ব্লাউজ, কুর্তি সমস্ত রকম প্রিন্টেরই এই বিজনেস শুরু করতে পারবেন আপনি আপনার বাড়িতে। আবারও বলছি, এই প্রিন্টিং বিজনেস শুরু করতে হলে আপনার বাড়িতে কতটুকু জায়গা লাগতে পারে, স্কিনগুলো কোথায় পাবেন, রং কোথায় পাবেন, কাজ করবেন কিভাবে, কাজ কিভাবে করতে হয়, সেই কাজটা কিভাবে শিখবেন, কত টাকা লাগতে পারে, সমস্ত রকম খুঁটিনাটি ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেখুন দুটো নম্বর দেওয়া রয়েছে। এই নম্বর দুটিতে আপনি কল করতে পারেন এনি টাইম। এই ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা, কারণ এই ব্যবসাটি শুরু করবার জন্য আপনার পুঁজিও খুব কম লাগবে এবং এটি সম্পূর্ণ শিখে আপনি আপনার নিজের বাড়িতে শুরু করতে পারবেন। এছাড়াও আরও যে সুবিধাটি এখানে রয়েছে সেটা হচ্ছে, আপনি যদি চান এখানে এনাদের থেকে আপনার শাড়ি প্রিন্ট করিয়ে নেবেন, আপনার পছন্দ মতো ডিজাইন এখানে বলবেন, এনারা সেই ডিজাইন আপনাদেরকে অন্য জায়গার থেকেও স্বল্প মূল্য রেডি করিয়ে দেবে। এই প্রিন্টিংয়ের ওপরে যে কোনো প্রশ্ন থাকলে অথবা যদি কোনো কিছুতে আপনি আগ্রহী থাকেন, তাহলে আপনি এই ভিডিওটির স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন, তাহলেই আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। তাও এখানকার অ্যাড্রেস আমি একবার বলে দিই, এটা হচ্ছে শান্তিপুর নদিয়া। শান্তিপুরের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, যে শান্তিপুরে শাড়ি সর্বশ্রেষ্ঠ সেই শান্তিপুরেই চলছে এই প্রিন্ট। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা এতদিন ধরে খুঁজছিলেন যে দাদা কোথায় গেলে আমরা বস্তা বস্তা শাড়ি প্রিন্ট করাবো খুব কম খরচে। তাই আজ আমি আপনাদের অনুরোধেই এই সন্ধানটি খুঁজে বের করেছি। আরও বিস্তারিত তথ্য বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবার কাছেই আমাদের একটি রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। হতে পারে এই ইনফরমেশন থেকে কারো জীবন বদলে যেতে পারে। এখানে এসে শুনেছি এখান থেকে অনেকেই এই প্রিন্ট শিখে আজ তারা নিজেরাই প্রিন্টের কোম্পানি খুলেছে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে আমরা প্রিন্ট শুরু করবার জন্য টেবিল থেকে শুরু করে রং, স্কিন, কাপড়, এছাড়া কাপড় কীভাবে প্রিন্ট হচ্ছে সবটাই দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও আপনি এখানে সব কিছুই দেখতে পারবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে এই দাদারাই আপনাকে টোটালটাই গাইড করে নেবে। আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে, আর আমি আশাবাদী যে আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আপনি চাইলে শুধু শাড়ি নয়, শাড়ি, ব্লাউজ,
নাইটি, কুর্তি, ওড়না সমস্ত কটন জিনিসের উপরে আপনি প্রিন্ট করতে পারবেন। আর এই প্রিন্টটি যে কোনো মহিলারাও করতে পারবে নিজের বাড়িতে। আর এই ব্যবসায় লসের পরিমাণ একদমই নেই বললে চলে। আপনার যদি শাড়ির ব্যবসা থাকে আর আপনি যদি এরকমই কিছু করবেন বলে ভাবছেন, তাহলে আপনি অবশ্যই করতে পারেন। আর এটি করলে আপনি অবশ্যই লাভদায়ক হয়ে উঠবেন, অনেকটাই প্রফিট করতে পারবেন। কারণ আপনি আমি সকলেই জানি যে ম্যানুফ্যাকচারিং বিজনেসের ওপরে আর কিছুই হয় না। তাই আপনি যদি আপনার এলাকায় এরকমই একটি ব্যবসা শুরু করেন, তাহলে আশা করি আপনার থেকে কম দামে আর কেউ ছাপা মলমল দিতে পারবে না। ভারতবর্ষের যেখানেই যাবেন ছাপার শাড়ি, মলমল শাড়ি, মানে কটন শাড়ি অবশ্যই পাবেন। কারণ কটন শাড়ি সারা বছর চলে এসেছে এবং এখনও চলছে এবং ভবিষ্যতেও চলবে। এই প্রিন্টিং বিজনেস দিন দিন প্রচুর বাড়ছে, কারণ এর ডিমান্ড রয়েছে প্রচুর এবং প্রফিটের মার্জিনটাও অনেকই বেশি। তাই আর আপনাদের সময় নষ্ট না করে ভিডিওটি শেষ করব। তার আগে বলি, এই প্রতিবেদনটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। কারণ আপনাদের দেওয়া একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর এরকমই সব নিত্য নতুন সন্ধান সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।